শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড দীপুমণি তিনি আরও জানান ড ইউনুস বা গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে কোনো উদ্বেগের কথা জানায়নি মার্কিন প্রশাসন আগামী বছর কোন এক সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশ সফরে আসতে পারেন বলেও জানিয়েছেন দীপুমণি গত মার্চে ঢাকায় এসে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক আভাস দিয়েছিলেন যে গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনুস বিষয়ে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে না পারলে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে আগামী ডিসেম্বরে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সম্ভাব্য ঢাকা সফরও অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে আভাস ছিল ব্লেকের কথাবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মণি ওয়াশিংটনে হিলারি ক্লিনটনের সাথে দীর্ঘ সাক্ষাৎ শেষে দেশে ফিরে জানালেন ডক্টর ইউনুস বা গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে কোনো উদ্বেগের কথা জানাননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গ্রামীণ ব্যাংক তার কাজ করে যেতে পারবে এবং সাফল্যের সঙ্গে করতে পারবে তাদের যত ঋণ আছেন তাদের ওয়েলফেয়ার নিশ্চিত করা এই সকল ব্যাপারে বাংলাদেশ সরকারের যে অঙ্গীকার সেটিও আমি পুনর্ব্যক্ত করেছি কাজে এর মধ্যে কোনো উদ্বেগের কোনো বিষয় নেই পররাষ্ট্রমন্ত্রী জানান এবছর হিলারি আসবেন না তবে আগামী বছর আসতে পারেন প্রেসিডেন্ট বারাক ওবামা নিকটবর্তী কোনো একটি সময়ে হয়তো পদ্মা সেতু প্রকল্পে যোগাযোগ মন্ত্রী যোগ সাজসে দুর্নীতির অভিযোগ ওঠায় এতে ঋণ ছাড় বন্ধ রেখেছে বিশ্বব্যাংক ব্যাংক ওয়াশিংটনে সংস্থাটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দীপুমণি বৈঠকও করেছেন কারণ নাম না বলে জানালেন বিদেশে অর্থ পাচারকারী দুর্নীতিবাজ রাজনীতিক এবং দরপত্রে অযোগ্য ঘোষিত প্রতিষ্ঠান দাতাদের কাছে নালিশ করতেই পারে পদ্মা সেতুর বিষয়টি নিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার আমি কোনো কারণ দেখি না তার কারণ হচ্ছে পাঁচটি প্যাকেজের মধ্যে মাত্র একটির ফ্রি কোয়ালিফিকেশন হয়েছে কাজেই সেটির সেইটির বিষয়েই কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে প্রশ্ন উত্থাপিত হতেই পারে কিন্তু প্রশ্ন উত্থাপিত হলেই সেটির জন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে হবে তার কোনো কারণ নেই যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর এক সাজাপ্রাপ্ত খুনিকে ফেরত আনতে সব রকমের সহযোগিতা দেওয়া হবে মার্কিন সরকারের এমন অঙ্গীকারের কথাও বলেছেন পররাষ্ট্রমন্ত্রী